সরকার আগুন নিয়ে খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, একদিকে তারা বাজারে আগুন দিচ্ছে, অন্যদিকে মানুষের আশা আকাঙ্ক্ষাগুলো পুড়িয়ে দিচ্ছে। বিকেলে গণতন্ত্র মঞ্চে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফখরুল। গণতন্ত্রের পাশাপাশি দেশের সব প্রতিষ্ঠান ধ্বংসের জন্য আওয়ামী লীগকেও দায়ী করেন ফখরুল। বলেন, রাজনৈতিক দেউলিয়াপনার কারণেই এসব করছে ক্ষমতাসীনরা। এ সময় মানুষের অধিকার ফিরে পেতে বিএনপি যে আন্দোলন শুরু করেছে তাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। অন্যদিকে জনগণের সমস্ত সংগ্রামকে যারা সংগঠিত করেছিলেন তারা আজকে অনেকে সরকার এখন আগুন নিয়ে খেলা শুরু করেছেন। তারা একদিকে বাজারে বাজারে আগুন দিচ্ছেন, অন্যদিকে জনগণের সমস্ত ইচ্ছা আশাগুলোকে আগুনে পুড়িয়ে ঝলসে দিচ্ছে। আওয়ামী লীগ যে পুরনো রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের যে এত রাজনৈতিক দেউলিয়াপনার মধ্যে পড়েছে যা আমরা ভাবতেও পারি না, একটা টোটাল ব্যাংক্রাপসিতে পড়েছে তারা, এবং সেই জন্যই আজকে এই ধরনের সিদ্ধান্ত তারা নিচ্ছে।